আসসালামু আলাইকুম বন্ধু, আপনারা যে নদীটা দেখছেন এই নদীটার নাম ইছামতি। এটা আমার শহর বনগাঁকে দুটো ভাগ করে বিভক্ত করেছে। এই সাইডে একটা বিভক্ত, ওই সাইডে আর একটা বিভক্ত। বিষয়টা হচ্ছে আমি যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এটাও একটা ব্রিজ। এটা বাংলাদেশ যাওয়ার জন্যে যে যশোর রোড আছে তার উপরে তৈরি করা। আর সামনে যে ব্রিজটা দেখছেন ওটা ইন্টারসিটি ব্রিজ, ওটা বনগাঁ শহরেরই এদিক ওদিকে যাওয়ার জন্যে। তো যাই হোক বন্ধু, আজকের আমি যে কাজটা আপনাদের সামনে উপস্থাপন করব সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটু মনোযোগ সহকারে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার লাইকটা আমার খুবই জরুরি। তো বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার যে আগে আরও যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করেই থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধু, আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে পারে অনেক কিছুই মিস করতে বসেছেন। আজকে দারুণ একটা টিপস পাওয়া যাবে, আশা করি আপনার দারুণ উপকারে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আর চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। হ্যাঁ বন্ধু, আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি সেই পাওয়ার টিলারটা নিয়ে। তো পাওয়ার টিলারের ইঞ্জিনটার কাজ করা হয়েছিল, দেখেন আমরা সবই কাজ করে ফেলেছি। তাই এর যা যা কাজ সবই আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা ইঞ্জিনটা দেখেন টোটালি কমপ্লিট করে ফেলেছি, শুধু এই পুরিটা বাকি আছে এটা ফিটিং করতে। তো বিষয়টা হচ্ছে আমরা স্টার্ট দেব, তার আগে আপনাদের বলে নিই এর কী কী প্রবলেমটা ছিল। দেখেন এর প্রবলেম ছিল, প্রথম এক নম্বর, ইঞ্জিনের মধ্যে জল ঢুকে যাচ্ছিল। দুই নম্বর, ইঞ্জিনটা প্রচণ্ড গরম হচ্ছিল, রেডিয়েটারে জল টকবক করে ফুটছিল অল্প টাইম চললেই। তৃতীয়, লোড নিচ্ছিল না। আর চতুর্থ, প্রচণ্ড তেল খাচ্ছিল। তা আমরা সেই সমস্ত প্রবলেমগুলো এক এক করে তিনটে প্রবলেম সলভ করেছি, তার মধ্যে একটা এখনও বাকি আছে। দেখেন আমি এই ইঞ্জিনটা কমপ্লিট করে ফেলেছি, সব হয়ে গেছে, কিন্তু এ টু জেড কাজ করা হয়ে গেছে। আর পার্ট 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 করে আপনাদেরকে দেখানো আছে ইউটিউবে, আমার প্রতিটা কাজ কিন্তু দেখানো আছে। এর দেখেন এ টু জেড আমরা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি, এখনও স্টার্ট দেইনি, আমরা দেব এখনই। তো বিষয়টা হচ্ছে দেখেন এর কিছু দেখে মনে হচ্ছে যে এর কোনো প্রবলেম আছে বা সেরম কিছু। আমরা যদি এই পরিস্থিতির মধ্যেও যদি আমরা ইঞ্জিনটা রেখে দিই, ধরেন আমরা কাজ করে ফেলেছি সব কমপ্লিট হয়ে গেছে, এই মুহূর্তে যদি কাউকে দিয়েও দিই এই ইঞ্জিনটা, সে কিন্তু চালানোর পরেও, মোটামুটি একটু চালানোর পরেও এই ইঞ্জিনটা প্রচণ্ড গরম হবে, ঠিক আছে? তো আবার এসে আমাকে কমপ্লেন করবে, ভাই কি করে দিয়েছে, দেখো প্রচণ্ড গরম হচ্ছে, জল টকবক করে ফুটছে, এই অভিযোগটা অবশ্যই আসবে। তা সেই পরিস্থিতিতে এখন যে কোনো মিস্ত্রিকে যদি আপনি দেখান যে এই ইঞ্জিনটার আর কি প্রবলেম থাকতে পারে, স্বাভাবিক সে কিন্তু এসেই প্রথমেই কিন্তু বলবে যে ইঞ্জিনের কী কী পাল্টানো হয়েছে, সবই তো আপনারা জানেন। তাই এসেই কিন্তু ওই ইঞ্জিনের ভিতরটা আগে খোঁজা শুরু করবে। তাই এটার যে ভিতরের কোনো রোগ নেই এ অলরেডি আমিও জানি আর আপনারাও জানেন যে এর কী করেছি না করেছি। এর ভিতরে কিন্তু এ টু জেড কাজ কমপ্লিট করা আছে, স্পেয়ার পার্টস সবই এর মধ্যে নতুন দেওয়া আছে, ওই অবস্থায় আমরা ফিটিংও করেছি, সুন্দরও চলবে। আমরা এখনও যদিও স্টার্ট দিইনি, স্টার্ট দেব। তা বিষয় হচ্ছে যদি ইনকেস আমার কাছে না এসে কোনো একটা
অন্য মিস্ত্রির কাছে নিয়ে যাই, এর ইঞ্জিনের রোগ কিন্তু খুঁজে পাবে না। তার কারণ এর এ টু জেড পার্টস কিন্তু পাল্টানো আছে, আর অলরেডি তিনটে চারটে মিস্ত্রি এর স্পেয়ার পার্টস পাল্টাতে পাল্টাতে এর ভিতরটা টোটালি নতুন করে ফেলেছে। তা সেই পরিস্থিতিতে আমার কাছেও নিয়ে এসেছিল, তো আমি এই ইঞ্জিনটা খুলে অলরেডি এর ভিতরে যা যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো অলরেডি সলভ করে দিয়েছি। আর এখন সবচেয়ে মারাত্মক যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে এই ইঞ্জিনটার জল অল্পেতেই টকবক করে ফুটতে শুরু করবে। তা দেখেন এর ইঞ্জিনের ভিতরে তো সবই কমপ্লিট করে ফেলেছি, আর একটা মিস্ত্রি সে কিন্তু বাইরের দিকে কোনো দিনও ফলো করবে না। সে প্রথমেই আগে খেয়াল করবে নজেল এলিমেন্ট হাবি যাবি আরও যে সমস্ত স্পেয়ার পার্টস আছে সেইগুলো কেমন আছে সেইগুলোকে ফলো করবে। তা সেইগুলো তো অলরেডি আমরা কাজ করে দিয়েছি, আর এর কোনো প্রবলেমই খুঁজে পাবে না যদি এই অবস্থায় দিয়ে দিই। ইনকেস আমি যদি দিয়ে দিই কাউকে, সে কিন্তু কোনো মিস্ত্রিকে দেখালে সে কিন্তু পরিষ্কার আগে ভিতরটা খুলে ফেলবে। তা যে কেসটা আমার ক্ষেত্রেও হয়েছে, মানে আমার কাছে যে পরিস্থিতিতে এসেছিলো, আমিও তো প্রথমে বুঝতে পারিনি। ধরেন ভিতরটা পুরো টোটালি খুলে ফেলেছিলাম, তা সেগুলো আমরা আস্তে আস্তে কাজ করেছি। আপনাদের আজকের সেই প্রবলেমটা দেখাই। দেখেন ইঞ্জিনটা তো আমরা কাজ করেছি, এখন এর কাজ হচ্ছে ইঞ্জিনটা চলবে যখন তখন এই রেডিয়েটারের মধ্যে কিন্তু জল দেবে। জলটা দেয় কি কারণে? ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্যে। তা বিষয়টা হচ্ছে জলটা যদি ঠান্ডাই না করতে পারে তাহলে ইঞ্জিনটা কী করে ঠান্ডা করবে, তাই না? জল তো প্রচণ্ড গরম হবে ইঞ্জিনের মধ্যে, সেই জল কী করবে? নিজে ঠান্ডা হয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করবে। এই তো কাজ। তা তার সিস্টেমটা কী আছে? এটা হচ্ছে রেডিয়েটার, ঠিক আছে? এটা রেডিয়েটার, আর এদিকে আছে ফ্যান। দেখেন এটা ফ্যান, এটা ঘুরবে আর কি করবে, এই রেডিয়েটারের ভিতরে যে জালি আছে, এই যে জালিগুলো দেখা যাচ্ছে ভিতরে, ওই জালিগুলো দিয়ে জলটা ওঠানামা করে। এই যে জালি, একটা পাইপ দিয়ে উঠবে উপরে আর একটা দিয়ে নিচে চলে যাবে, এইভাবে রোটেশান করে। তার রোটেশান করলে পারে কি হলো, গরম জল অটোমেটিক উপরে উঠবে, হালকা হয়ে যাবে। আর যখনই উপরে উঠবে তখন উঠতে উঠতে এই পাইপের মধ্যে দিয়ে উঠতে উঠতে জলটাকে ঠান্ডা করে আবার ভারী তৈরি করে আবার আর একটা পাইপ দিয়ে নিচে নামিয়ে দেবে। এই হচ্ছে কাজ, এটা রোটেশান করাই কাজ। তা বিষয়টা হচ্ছে দেখেন একটা জিনিস ফলো করেন, আপনারা বুঝতে পেরেছেন কি না আমি জানি না, একটা জিনিস ফলো করেন। এই দেখেন এই ট্যাঙ্কিটা দেখেন, এইখানটা ডাউন আছে, এইখানটা ডাউন বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে জল দিলে পারে কি হচ্ছে, এই জায়গাটা দেখেন অলরেডি ডাউন, এই জায়গাটা ডাউন আছে, কি হলো সাইডটা, এই সাইডটা কিন্তু এটা কিন্তু উঁচু আছে, এটা জলের ট্যাঙ্কি। নিচে একটা চেম্বার থাকে, উপরে একটা চেম্বার থাকে। তা অলরেডি উপরের চেম্বারে যদি জলটা এসে স্টক না করতে পারে তাহলে কিন্তু ও কিন্তু রোটেশান করবে না, জলটা কিন্তু রোটেশান করাতে হবে। তো বিষয়টা দেখুন, এই উপরের যে ট্যাঙ্কির যে চেম্বারটা এই দিকে দেখেন উঁচু, এই দিকটা উঁচু, এই সাইডটা উঁচু আছে, কিন্তু এই জায়গাটাই ডাউন। যখনটাই যখনই কি হচ্ছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিলে কি হচ্ছে এই লেভেল পর্যন্ত কিন্তু অলরেডি ভর্তি হয়ে থাকছে। তাতে করে কি হচ্ছে, আমরা দেখছি যে হ্যাঁ রেডিয়েটারে ফুল জল লোড আছে, কিন্তু অরিজিনালি এই জায়গাটাই আর এই জায়গাটাই যে জায়গাটা উঁচু আছে সেই জায়গাটাই কিন্তু হাওয়া ভর্তি থাকছে, মানে সেইখানটায় জল পূর্ণ হচ্ছে না। তাতে করে কি হচ্ছে, একটা ভিতরে গ্যাপ থেকে যাচ্ছে, মুখটা কিন্তু জলে লোড হয়ে থাকছে, ভিতরে হাওয়া থেকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, জলটা উপরে উঠছে, গরম জল উপরে উঠছে, কিন্তু ভিতরে যে রোটেশান করে যে নিচে নামবে সেটা নামতে পারছে না, মানে ভিতরে গ্যাপ থেকে যাচ্ছে। এবার জলটা যে সার্কুলার করবে, উপরের নিচের জল উপরে যাবে, উপরের জল নিচে যাবে, সেই জিনিসটা করতে পারছে না। একটা হপার ইঞ্জিন আর রেডিয়েটার ইঞ্জিন, এর তো এটাই ডিফারেন্স থাকে যে অল্পেতে রেডিয়েটারের জলটা ঠান্ডা করে দেয়, কিন্তু অরিজিনালি কি হচ্ছে, একটা হপার ইঞ্জিন আর রেডিয়েটারের ইঞ্জিনের কোনো তফাত এখানটায় থাকছে না। তার কারণ কি, হপারের ইঞ্জিনে দেখেন ওদের চেম্বারটাও অনেক বড়,
হপারের ইঞ্জিনে দেখেন অনেকটা জল থাকে, এতে করে কি হচ্ছে সেই অনেক জল ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করে দিচ্ছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, রেডিয়েটারের সিস্টেমের যে ইঞ্জিনগুলো সেই ইঞ্জিনে জল খুব কম লাগে, তা সেই যেটুকু জল সেইটুকু জলে কিন্তু এই ইঞ্জিনটাকে ঠান্ডা করতে পারছে না, তাতে করে বিশাল একটা প্রবলেম গিয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখছি যে রেডিয়েটার ঠিক আছে, এর মধ্যে জল পরিপূর্ণ আছে, অথচ ইঞ্জিন প্রচণ্ড গরম হচ্ছে, যে জিনিসটা সেম অন্য মিস্ত্রি ধরতে পারেনি এই জিনিসটা, যে কী হচ্ছে এই ট্যাঙ্কিটা দেখেন অলরেডি বসা রয়েছে, যার জন্যে জলটা এর মধ্যে পরিপূর্ণ থাকলেও ভিতরে ফাঁকা থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে প্রবলেম, এই প্রবলেমটা এখনও যদি আমরা সলভ না করি তাহলে এই ইঞ্জিনটা সেই প্রবলেমই থেকে যাবে। এ আপনারা জানেন যে এর ভিতরে স্পেয়ার পার্টসগুলো সব নতুন দেওয়া আছে, তা তিন চারটে মিস্ত্রি অলরেডি কাজ করে এর ভিতরে টোটাল পার্টসগুলোই পাল্টে ফেলেছে, তা আমি খুব বেশি জিনিস পাল্টাইনি, সেটা আপনারা দেখেছেন, আমি শুধু সিলিন্ডারটাকে নতুন দিয়েছি, আর তাছাড়া বাদ বাকি যে সমস্ত স্পেয়ার পার্টস তারা পাল্টে দিয়েছিলো সেইগুলো দিয়েই আমি কিন্তু কাজ করেছি। তা আমি এখন যদি এই প্রবলেমটা না সলভ করি এই ইঞ্জিনটার প্রবলেমই থেকে যাবে, তো সেটা আপনারা সঙ্গে থাকুন, দেখি এই চেম্বারের মুখটা কিভাবে উঁচু করা যায়। আমাদের যে করেই হোক এই এই ট্যাঙ্কির মুখটা অলরেডি আমাদের উঁচু করতেই হবে, মানে মিনিমাম এই লেভেলের থেকে আমাদের এই মুখটাকে উপরে তুলতে হবে, তাহলে কী হলো এই হাওয়াটা উপর দিয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের তাহলে এই ট্যাঙ্কির মুখটা যে করেই হোক উপরে তুলতে হবে। তো বিষয়টা দেখুন, এই যে এই জালিগুলোর মধ্যে এই মুখটা একবারে সেম সেম চেপেছিল, মানে এইটা বসে ট্যাঙ্কিটা বসে এই জালির সঙ্গে নিচে লেগে গিয়েছিলো। আমি খানিকটা চেষ্টা করেছি, অবশ্য চেষ্টা করে একটু উঁচু হয়েছে, তা যার জন্যে হাওয়াটা এর মধ্যে প্রচুর পরিমাণে ছিল, তা সেটাকে আমরা একটু চেষ্টা করি আর একটু দেখি কীভাবে এ তোলা যায়, আপনারা সঙ্গে থাকুন। তো আমাদের যে করেই হোক এই ট্যাঙ্কির মুখটা উপরে তুলতেই হবে, সে যেভাবেই হোক। একটা কিছু নিয়ে আয়। হ্যাঁ, উপরে উঠছে, একটু উঠছে, অসুবিধা নেই, দেখে দে। হ্যাঁ উঠছে। দাঁড়া, অন্য কিছু নিয়ে আয় না, হাতুড়িটা নিয়ে আয়। তা অলরেডি আমরা খানিকটা তুলে ফেলেছি, দেখি এই সাইডটা তোলা যায় নাকি, দেখি। হ্যাঁ, এদিকটায় এই খুনাটা বেঁকে যাচ্ছে, দেখি রাখুন অন্যভাবে কিছু করা যায় নাকি দেখতে হবে। বহুত উপরে উঠে এসছে, এখন অনেকটা হয়ে গেছে, আরেকটু তুলতে হবে, দেখি আমরা এটাকে দিয়ে তোলা যায় নাকি দেখব। যদি এই দিকটা ঢুকে তাহলে খুবই ভালো হবে, না এটা ঢুকছে না, তাহলে এই সাইডটা দিয়ে দেখব। হ্যাঁ, এ তো ঢুকেছে, এটা ধরো ওই সাইডে, দেখি ওইদিকে ধরো, ওইদিকে উঁচু করো ধরো। হ্যাঁ, একটা ইট দাও, এইখানটায় একটা ইট নিয়ে এসো, নাহলে কাঠ নিয়ে এসো একটা। দেখেন অনেক উপরে উঠে চলে এসছে, হ্যাঁ দাঁড়া, ওখানে না, দাঁড়া, দেখি। উঁচু কর, দেখি আস্তে করে তোল, বাস, দাঁড়া, দেখি ছাড়। হ্যাঁ, অনেক উপরে চলে এসছে, এবার এই সাইডটা দেখি, দাঁড়াও, হ্যাঁ উল্টিয়ে ঘুরিয়ে নাও, হ্যাঁ এরকম, দাঁড়াও, দেখি এদিকে সরাও, হ্যাঁ নাও, তোলো
চলো বাস 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 আস্তে দেখি সরো। দেখেন বন্ধু যথেষ্ট কিন্তু আমরা উপরে তুলে দিয়েছি এটা, যথেষ্ট কিন্তু এটা আমরা উপরে তুলে দিয়েছি। দেখেন কতটা এবার উঁচু হয়ে গেছে, এই দেখেন খুব সুন্দর হাই হয়ে গেছে। এটা অলরেডি কিন্তু এখন লেভেল চলে এসেছে, মানে পুরোটাই হাওয়াটা কিন্তু এবার মুখে গিয়ে জমবে। এই দিক এই জায়গাটায় খানিকটা একটু ডাউন আছে, ও নিয়ে প্রবলেম নেই। দেখি আরেকটু তোলা যায় নাকি, আমরা আরেকটু চেষ্টা করব যে আরেকটু তোলা যায় নাকি, আরেকটু চেষ্টা করে দেখি। দাও দাও সেই অ্যাঙ্গেলটা, কই অ্যাঙ্গেলটা দাও দাও ওই দিকে, এই সাইলেন্সার এপার দিয়ে। হ্যাঁ নাও করো, দেখো ভেঙে চুড়ে ফেলো না আবার। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি নাও তোলো, বাস 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 আস্তে আবার ভেঙে যাবে, সাবধান দেখি। এই সাইডটা হবে এবার, দাঁড়াও এই সাইডটা করার দরকার। তাহলে কীভাবে করা যায়, দাঁড়াও এক মিনিট ধরে রাখো। ধরে রাখো, আমি রেড ওয়াটারটার একটু সাপোর্ট দেবো, দেখি দেখি আর একটু ছাড়, হালকা হালকা নিচে। হ্যাঁ হ্যাঁ চলো একটু হালকা, বাস 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 আন্না ছাড়ো। এই সাইডটা একটু হওয়ার দরকার আছে, এই সাইডটা নাও, এদিকে এদিক দিয়ে দেবো। দাঁড়াও 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 আস্তে, আমি এই জায়গাটায় সাপোর্ট না দিলে হবে না। দাঁড়াও তোলো দেখি, তোলো তোলো তোলো, ব্যাস 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 থাক ছাড়ো, এনাফ বহুত হয়েছে, যেটুকু হয়েছে যথেষ্ট হয়েছে। আবার যদি কোনোদিন এরকম বসে যায় তাহলে আবার ওই প্রবলেম গিয়ে দাঁড়াবে, তা আমরা সেই প্রচণ্ড হিট হওয়ার সেই প্রবলেমটা সলভ করে দিয়েছি, এখন কোনো সমস্যাই হবে না। এখন দেখেন জল দিই আমরা, এখন আমরা জল দিলেই মোটামুটি এখন পুরোটাই লোড হয়ে থাকবে। সামান্য একটু ডাউন হয়েছে, ও নিয়ে কোনো সমস্যা নেই, এখানটায় সঠিকভাবে কাজ হবে। তা দেখেন এখন রেডিয়েটারটা এই জায়গার থেকে কিন্তু এই জায়গাটা এখন হাই লাগছে, অতএব এই দিকটা পুরো লোড হয়ে যাবে, যেটুকু হাওয়া থাকবে উপরের দিকে হাওয়া থাকবে, মানে মুখটায় হাওয়া থাকবে। তাহলে অলরেডি আমরা এই কাজটা সাকসেস হয়েছি, এখন কিন্তু এই ইঞ্জিনটা একদম 100% গরম আর হবে না। তার কারণ রেডিয়েটারের জলটা এই যে উপরের যে ট্যাঙ্কিটা এটা পুরোটাই ফুলফিল হয়ে থাকবে জলে, তাহলে কী হচ্ছে যখনই নিচের থেকে গরম যে জলটা উপরে উঠে আসবে, আর উপরে উঠে আসলেই এই উপরে ওঠার সময় কিন্তু এই নেটের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, গিয়ে ট্যাঙ্কের মধ্যেই কিন্তু সেই জায়গাটাই জমা হয়ে যাবে। জমা হলে পরে জলটা যেই ঠান্ডা হবে সেই অন্য পাইপ দিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, নিচের দিকে নামবে, তারপরে ইঞ্জিনের লাইনারের সাইডে গায়ে লাগবে, আবার গরম হবে আবার উপরে উঠবে, এই রোটেশান কিন্তু অলরেডি চলতে থাকবে। এখন কিন্তু অলরেডি ইঞ্জিনটা ঠান্ডা থাকবে, সেটা আপনারা সঙ্গে থাকুন, আমরা জল দিয়ে ইঞ্জিনটাকে স্টার্ট করব। এর ভিতরে দেখেন পুরোটাই জলে ভর্তি হয়ে যাবে, আর এর মধ্যে হাওয়াই থাকবে না, এর মধ্যে পুরোটাই ফুলফিল হয়ে যাবে। এই যে লোড হয়ে গেল, ব্যাস
দেখেন পুরোটাই একদম কভার হয়ে রয়েছে, আর কোনো সমস্যা নেই। দেখেন এর মধ্যে পুরো জলটাই লোড হয়ে গেছে, আগে যে হাওয়া ছিল সেটা আর থাকবে না, পুরোটাই ফুলফিল হয়ে গেছে, জলে কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এই যে হাওয়াটা বেরিয়ে আসছে, এই যে নাট, নাট, এই যে একটু নড়লেই ওই যে হাওয়াটা বেরিয়ে আসলো, মানে পুরো কভার হয়ে গেল। কিন্তু আগে এই হাওয়াটা কিন্তু বেরোতে পারছিল না। তো যাই হোক, সঙ্গে থাকুন, আমরা ইঞ্জিনটাকে স্টার্ট দেব। তেল পড়ছে এদিক দিয়ে, হাওয়াটা বের করে নিতে হবে ভালো করে। হাওয়া বেরিয়ে গেছে, এখানে আমি ব্যাস এবার ঘুরিয়ে তেলটাকে বের করে নেবো। না তাড়াতাড়ি মার, এইখান দিয়ে তেলটা বেরোলে পারে আমরা ছেড়ে দেবো। না এই যে বেরোনো শুরু করছে, ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ছাড়ো। টাইট দিয়ে দিতে হবে, এবার উপরেরটা নাও, না না না, হ্যাঁ দাঁড়াও, এটা খুলে নি, হাওয়া বের করে নেবো, নাও ঘোরাও। ঘোরাও, এখানটায় তেল আসলেই ছেড়ে দেবো, না ঘোরাও, চলে আসবে, নাও, এখনো আসেনি, এবারে আসবে, এসে গেছে, আর একটু, হ্যাঁ ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এবার কমপ্লিট আমাদের, আমরা এবার হ্যান্ডেল মারলে পারে স্টার্ট হয়ে যাবে। সেই সঙ্গে দেখুন আমাদের এই ফ্যানের বেল্টটাও কিন্তু অলরেডি লুজ আছে, এটাকেও আমাদের টাইট দিতে হবে।
ফ্যানের বেলটাও কিন্তু লুজ আছে, এতে করে হাওয়াটাও কম হচ্ছে, তাই এই বেলটাকেও টাইট দিতে হবে। হ্যাঁ টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, এটাকে আর একটু বেশি করে টাইট দিয়ে দিতে হবে। ব্যাস খুব সুন্দর টাইট আছে। আর একদম ফলস করবে না, ঠিক আছে।